আজকে রেসিপি হচ্ছে ভাত ভাজা। বাসি ভাত অনেক সময় থেকে যায় বাড়িতে, বেশি হয়ে যায়, তখন এইভাবে সবজি দিয়ে ভাত ভাজা করে খেতে পারেন আপনারা, আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এইভাবে ভাত ভেজে। খেতে খুবই টেস্টি লাগে এবং খেতে সবাই পছন্দ করবে এই ভাত ভাজা। তার জন্য আমি এখানটায় প্রথমে তেলটাকে নিয়ে তেলটা গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর এখানে আলু আলু আর গাজরটাকে লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুটাকে আর গাজরটাকে আগে ভাজতে হবে, কারণ এটা সেদ্ধ হতে সময় লাগে, তাই ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে ভালো করে ভেজে নেব। আলুটা প্রায় একটু সেদ্ধ হয়ে এসেছে, এরপর আমি এখানে আর একটু নাড়াচাড়া করে এখানে ভেজে নেব আলু আর গাজরটাকে। এরপর বাকি সবজিটা দিব এখানটায়। আমি এখানটা দিয়েছি ক্যাপসিকাম। আপনাদের কাছে যদি ফুলকপি, ব্রকোলি, যে কোনো আপনাদের পছন্দের মতন সবজি থাকে তাহলে এখানে ব্যবহার করতে পারেন। ক্যাপসিকামটাকে দিয়েও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ক্যাপসিকামটাকেও ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে এরকম ভাজতে হবে। আমার কাছে ছিল এখানটায় পেঁয়াজকলি, পেঁয়াজকলিটা দিলে ভালো লাগে খেতে। আমার কাছে পেঁয়াজকলিটা ছিল, তাই আমি এখানে পেঁয়াজকলিটাকে দিয়ে দিচ্ছি। এটাকেও ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে পেঁয়াজকলিটাকে। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভালো করে হয়ে গেছে। এরপর এখানটায় আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, ভালো করে ছোটো ছোটো করে স্লাইস করে নিয়েছি। এরপর এখানটা দিয়ে দেবো 2 থেকে 3টে মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাকে ভালো করে ছিঁড়ে নিয়েছি, তারপর এখানটা দিয়ে দিচ্ছি। আপনাদের যদি বাচ্চাদেরকে দেন তাহলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ভাজবো পেঁয়াজটা, যাতে একটু হালকা ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজটা বেশি ভাজবো না, এখানটা পেঁয়াজটা প্রায় হালকা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে তৈরি হয়ে গেছে ভাজাগুলো। এরপর যে আগে থেকে যে আমার ভাতটা ছিল সেটাকে দিয়ে দেবো এখানটায়। সেদ্ধ আগে থেকে যে বাসি ভাতটা ছিল ঘরের, সেই ভাতটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাতটা ভালো করে ভেজে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে। ভাতে অল্প পরিমাণ এখানে চিনি দিয়েছি আর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ভাত ভাজা। একটু 2 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সবজির সঙ্গে। দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং খুবই ঝরঝরে হয় এই ভাত ভাজাটা। খেতে খুবই টেস্টি লাগে এবং বাচ্চাদেরও খুব পছন্দ হবে। ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।